আপনাদের পরবর্তী কর্মসূচি কি এবং কখন ঘোষণা করবেন? আমরা একটাই দাবি, আমরা সাকিবকে দলে চাই, একটাই দাবি। দাবি আপনাদের কর্মসূচি কোন নতুন কোন কর্মসূচি ঘোষণা করবেন কিনা? আমরা গেল পরশুদিনকে একটা কর্মসূচি করছিলাম, পরে আমরা তার যে আন্দোলিত দিয়েছিলাম সেটা তারা মানেনি নাই। এখন আমরা আজকে এক দফায় আসছিলাম, তো আমাদের উপরে প্রশাসনিকভাবে হামলা হয়েছে। এখন আমরা একটাই দাবি চাই, আমরা সাকিব ভাইকে যেমনি হোক দলে চাই। আপনাদের এখন নতুন কর্মসূচিতে বাধা কোথায়? আপনার কি বাধা? আমাদের বলে আওয়ামী লীগ, ছাত্র লীগ, আওয়ামী লীগ কে না করছে ভাই বলেন, কে না করছে ভাই? আমরা একটাই, আমাদের একটাই দাবি, সাকিব আমরা একটাই দাবি, আমরা সাকিব ভাইকে বাংলাদেশে চাই, আর কোনো কিছু চাই? আমরা কেন আহত? আমরা সাকিব, আপনি কেন আহত বলেন? আমি কি আমুলি করি? আমরা কেন আহত বলেন? আমরা সাকিব ভাই, সাকিবকে ভালোবাসি, টিকিটে সাকিবকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসি না। এক কাকে লোক করে টিকিটে সাকিবকে ভালোবাসি, আমাদের একটাই চাওয়া। ঠিক আছে, আমাদের বিপক্ষে আমাদেরকে হামলা অ্যাটাক করে, আমরা এটাকে স্বীকার হই। আমাদের অনেক সাকিবিয়ান ভাই, যে দেখেন সাকিবিয়ান ভাইরা অনেক আহত হয়েছে, তাদের চিকিৎসাধীন বর্তমানে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। আসলে আমাদের অবরোধটা কোথায়? আমরা সুনাগরিক হিসাবে কি আমাদের অধিকার নাই আন্দোলন করার? আর যাকে নিয়ে আন্দোলন করতেছি সে কি খুনি? সে তো অবশ্যই খুনি না, সে একজন প্লেয়ার। 17 বছর যার কারণে বাংলাদেশের নাম, বাংলাদেশের সব কিছু উজ্জ্বল হলো, আজকে তাকে অপবাদ দেওয়া হচ্ছে ভাই, কেন ভাই? আমরা বাঙালি ভাই, আমরা বাঙালি, যাকে ইচ্ছে তাকে কি যখন যা ইচ্ছে তাই করবো ভাই? এটাই কি আসলে আমাদের নীতি? তাহলে কিভাবে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে থাকবে ভাই? যদি নিজের অধিকার নিজে না করতে পারি, আদায় করতে না পারি ভাই, তাহলে কিভাবে আমরা মাঠে আসবো? কিভাবে আমরা রাস্তাঘাটে চলাফেরা করবো ভাই? আপনি কি মনে করেন যে এই সাকিবকে বাধা দেওয়ার পিছনে সরকারের কোনো মদদ আছে কিনা? অবশ্যই আছে ভাই। আপনি একটা জিনিস দেখেন, যখন সাউথ আফ্রিকা দেশে আসার আগে টিম স্কোয়াড ঘোষণা করলো, ওই স্কোয়াডে সাকিব আল হাসান মাস গেছিল, তখন আবার নিরাপত্তার বিষয় নিয়ে যখন ইস্যুটা হলো, বিসিবি বোর্ডের চেয়ারম্যান ফারুক আহমেদ স্যার উনি বলল যে ফার্স্ট এড দিতে পারবো না, পরে আন্দোলন করার কারণে উনি এক পর্যায়ে রাজি হলো প্রোটেকশন দিবে, তারপরে আবার রিপিট উনি দুবাই থেকে ভিসা অ্যাপ্রুভ করানো হয়ে গেছে, দেশে আসবে, এমন তো অবস্থায় ওনাকে নিউজ দেওয়া হয় দেশে আসতে পারবে না। কে নিউজ দিলেন? নিউজটা উনি কিভাবে পেলেন? নিউজ পাইছে বিসিবি বোর্ডের সাথে কন্ট্যাক্ট করে পাইছে, বিসিবি বোর্ডে যারা ছিল তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে, তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে ভাই, তারা পারমিশন দিয়েছে বিদায় সে আসতে চাইছে। উনি দুবাই আসার পরে ওনাকে সিগনাল দেওয়া হয়, রেড সিগনাল, যাতে উনি দেশে আসতে না পারে ভাই। এটা কি ধরনের বেহাবার ভাই? একটা মানুষকে আপনি হয়রানি করতেছেন। আপনি কি সাকিব ব্যাপারে কিছু বলতে চাচ্ছেন কিনা? জি বলতে চাচ্ছি, আমি চাচ্ছি যে সে তার আগ্রহ প্রকাশ করেছে যে সে মিরপুরে এসে তার শেষ টেস্ট খেলার জন্য, কিন্তু এখন যারা তার বিরুদ্ধে আন্দোলন করে
তাদের উদ্দেশ্যে আমি বলি, যখন এখন বলতেছে সে অপরাধী, ঠিক আছে, তাহলে সে যদি অপরাধী হয় তাহলে সে পাকিস্তানের সাথে যখন বাংলাদেশকে অপরাজিত থেকে জিতাইছে তখন তাকে কেন খেলতে দিছে, তারপর ভারতের সাথে যখন খেলছে তখন তাকে কেন খেলতে দিয়েছে, এখন কেন তাকে সেই সময় খেলতে দিয়ে এখন তাকে কেন আসতে দিবে না বাংলাদেশে? ধন্যবাদ। সাকিব হাসানকে কি রাজনৈতিকভাবে কোনো চাপ দেওয়া হচ্ছে কিনা মনে করেন? অবশ্যই সাকিবকে রাজনীতিভাবে চাপ না দিলে তো বাংলাদেশে আসার কোনো বাধাই ছিল না তার, ঠিক আছে, ওইটা মাসবি শিওর যে রাজনৈতিকভাবে তাকে প্রেশার দেওয়া হচ্ছে, সে দল থেকে যাতে চলে যায় এমন কিছু করা হচ্ছে। আর বিসিবিকে আরও দায়িত্ববান হওয়া উচিত ছিল সাকিবের ক্ষেত্রে, কারণ 17 বছর সে এই দেশের জন্য আঙ্গুল ভেঙে তারপরও সে বোলিং করে গেছে, কার জন্য? দেশের জন্য। মাশরাফির পায়ে 60টা সিলাই নিয়ে খেলেছে, আজকে তার এখানে লেখা থাকে পালাবি কোথায়, পা তো শেষ। এরকম কেন হবে এই দেশের প্রতি? বিসিবি কি এগুলো দেখে না? না, বিসিবিকে আর দায়িত্ব নিতে পারে না, বিসিবির আরো দায়িত্ববান হওয়া উচিত। আর সাকিব এত বছর ধরে দেশের জন্য খেলেছে, তার বিদায়টা সুন্দরভাবে এই দেশ থেকে বিদায়টা দেওয়া হোক। আমরা চাই, আমরা সবাই টেস্ট ম্যাচটা দেখব যদি সে খেলে, আর তাকে খেলানো উচিত। আর বিসিবির কাছে একটাই রিকোয়েস্ট, যেন সাকিবকে এনে বেনু বদল করে মিরপুরের মাটিতে সাকিবের লাস্ট চেষ্টা দেওয়া। আমরা বলতে চাই, আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম, আপনারা যখন আন্দোলন করতেছিলেন আমরা মানবিক অধিকারভাবে আন্দোলনের সাথে বলেছি, সেনাবাহিনী আন্দোলন করে শান্তিপূর্ণভাবে সে তারও ছিল। আমরা এখানে আমাদের ব্যানার বার করার সাথে সাথে এক গ্রুপ লোক ওই চিপার থেকে বের হয়ে আমাদের অতর্কিতভাবে হামলা করছে, সেখানে পুলিশ সেনাবাহিনী থাকতে কি করে আমাদের উপর হামলা হয়, সেটা আমরা বিচার সুষ্ঠু তদন্ত করে তার বিচার চাই। আমাদের উপর কেন হামলা চালালো? আমাদের অনেক ভাইয়ের হাত কাইটা হাত ফাইটা গেছে, এখান থেকে চুইলা গেছে, অনেক ভাইয়ের পা ফাইটা গেছে, একজন মাথা ফাইটা গেছে। আমাদের উপর কেন বিনা অপরাধে আমাদের উপর কেন হামলা করলো? আমরা কেন এখানে কি অশৃঙ্খল করে আছি? আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি দেওয়া জানাতে এসেছি, আমাদেরকে কেন আমরা